বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই বছরটি ছিল আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই উৎসব আয়োজনে বাদ সাধে করোনা। এমন পরিস্থিতির মধ্যে দেশের উন্নয়ন অগ্রগতির চাকা সচল রাখা আর করোনা মোকাবেলার চ্যালেঞ্জ সামনে নিয়ে চলতে হয়েছে সরকারকে। ভার্চুয়ালি এসব কাজ তদারকি এবং বিভিন্ন দিক নির্দেশনা দিতে গোটা বছরই ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছর জুড়ে আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড ফিরে দেখছেন আহমেদ পিপল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এ বছরের শুরু থেকে ছিল উৎসবের নানা আয়োজন। 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বর্ণিল অনুষ্ঠান আয়োজনে জানান দেয় সেই বার্তাই। জাতির পিতাকে রাষ্ট্রীয় সালাম দিবে। কেন্দ্র থেকে তৃণমূল শত সহস্র অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল আওয়ামী লীগ ও সরকারের, তবে এত শত আয়োজনে বাদ সাধে করোনা। যে মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক আয়োজন শুরুর কথা, ঠিক সে সময়ই গোটা পৃথিবীর সাথে বাংলাদেশকেও থমকে দেয় করোনা মহামারী। 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন জন্মশতবার্ষিক উদযাপন উদ্বোধন হয় ভার্চুয়ালি। তুমি ঘুমাও পিতা, শান্তিতে। তোমার বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। টেলিভিশনে বিশাল এ আয়োজনের খানিকটা প্রত্যক্ষ করে বিশ্ব। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হন। মার্চের শেষ ভাগে করোনার কারণে শুরু হয় লকডাউন, থমকে যায় জীবনাচরণ, সামাজিকতা, রাজনীতি, সব কিছুই। মহামারী পরিস্থিতি থেকে দেশবাসীকে বাঁচাতে গণভবনে বসেই প্রশাসন সহ সর্বস্তরে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লকডাউনে দেশ অচল থাকলেও সচল ছিল প্রশাসন। মন্ত্রিসভা, একনেক সহ সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে উন্নয়ন সচল রেখে করোনা থেকে মানুষকে বাঁচানোর পরিকল্পনা চলে। সারাদেশে নতুন ধান কাটতে কৃষক বিপাকে পড়লে শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো পাশে দাঁড়ায়। তাছাড়া সরকারের পাশাপাশি করোনা সম্পর্কে মানুষকে সচেতন করা, স্বাস্থ্যসেবার উপকরণ এবং ত্রাণ নিয়ে মানুষের পাশে ছিল আওয়ামী লীগ। জাতিসংঘের এই সভাকক্ষটি এসব চড়াই উত্রায়ের মধ্যেই বছর জুড়েই ভার্চুয়াল মাধ্যমে জাতিসংঘ সহ বিভিন্ন সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আমিও এই কক্ষে এর আগে 16 বার সশরীরে উপস্থিত হয়ে বিশ্ব শান্তি ও সৌহার্দ্যের ডাক দিয়েছি। আর বছরের শেষ ভাগে সহযোগী সংগঠনগুলোর কমিটি পূর্ণাঙ্গ হলে দলের নেতাকর্মীদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা যায়। কয়েকটি জেলা কমিটির শীর্ষ নেতাদের সরিয়ে দেয়া, পৌরসভা নির্বাচনে মনোনয়ন পরিবর্তন করে সারা দেশে দলের অভ্যন্তরীণ গ্রুপিং রাজনীতিতে কঠিন বার্তা দেয় কেন্দ্র। করোনা মহামারীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় রাজনৈতিক কর্মকাণ্ড বলতে বছরটিতে দিবসভিত্তিক সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। সে কারণে প্রত্যাশা ও প্রাপ্তির চেয়ে 2020 সালটি পার করতে পারাই যেন সরকার এবং আওয়ামী লীগের জন্য এখন সবচেয়ে বড় স্বস্তি। আহমেদ পিপল, NTV নিউজ, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা।